এই সরকার দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, শিক্ষাকে ভালোবাসে না, তারা তাদের আখের গোছাতে ব্যর্থ। আমরা স্পষ্ট ঘোষণা করছি, শিক্ষা আমাদের অধিকার, এই অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছি। যদি শিক্ষামন্ত্রী 19তম বার আপনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে শিক্ষা বন্ধ থাকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারপর এটা পুনরাবৃত্তি হয় এদেশের ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয় হলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভেঙে শিক্ষা খুলে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের ত্রিধারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে থাকে। আমরা মনে করছি, সরকার যখন দীর্ঘ আজকে 1 বছর 2 মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রেখে বাংলাদেশে আগামীতে একটি মূর্খ জাতি তৈরি করতে যাচ্ছে, আমরা মনে করছি সরকারের এই ধরনের অবিবেচক সিদ্ধান্তের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দীর্ঘ 1 বছর 2 মাস অপেক্ষায় ছিলাম, আমরা অপেক্ষা করেছি, আমরা চিন্তা করেছি অতি শীঘ্রই অনতিবিলম্বে সরকারের সুবুদ্ধোদয় হবে, কিন্তু আমরা দেখেছি সরকারের সুবুদ্ধোদয় হয়নি, বরং সরকার বাংলাদেশের ছাত্র জনতাকে একটি অনিশ্চিত গন্তব্যে ঠেলে দেওয়ার নীল নকশা অঙ্কন করছে। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করছি সরকার 19 দফায় আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাংলাদেশের শিক্ষা কাঠামোর সাথে তামাশা করছে। আজকে শিক্ষা বন্ধ যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটা ব্যাহত করছে। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে একটি ফ্যাসিবাদী সরকার কখনো চায় না একটি জাতি শিক্ষিত হোক, কারণ তারা জানে যদি জাতি শিক্ষিত হয়ে যায় তাহলে তাদের ফ্যাসিবাদী কায়দায়, ষড়তান্ত্রিক কায়দায়, এক নায়কতান্ত্রিক কায়দায় যে সরকার পরিচালনার পদ্ধতি সেটা ব্যাহত হতে পারে। যদি জাতি সচেতন হয়ে যায়, জাতি যদি বুদ্ধি সম্পূর্ণ হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, তাহলে সরকার যা ইচ্ছে তা করতে পারবে না। ভাইরা আমার, আমরা দেখেছি বর্তমান সরকার একের পর এক অন্যায় অবিচার অত্যাচার করে বাংলাদেশে আজকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা আজকে ফুঁসে তুলেছে। আমরা দেখেছি যখন এদেশের মানুষ সরকার গঠন করার পর থেকে রাজপথে নেমে এসেছে অধিকার আদায়ের জন্য, তখন সরকার সোজা আঙ্গুল আমাদেরকে, সোজা আঙ্গুল আমরা দেখেছি গিয়ে উঠে নাই, আঙ্গুল বাঁকা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা মনে হয় এই সরকার রক্ত নিয়ে হোলি খেলা খেলতে চায়, এই সরকার শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে অধিকার আদায় আমাদেরকে বাধ্য করতে চায়। আমরা সরকারকে বলতে চাই, দেশের ভালো চান, দেশের আগামীর ভবিষ্যৎকে সুরক্ষা রাখতে চান, নিশ্চিতভাবে একই সঙ্গে বাংলাদেশ গড়ে তুলতে চান, অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। প্রিয় ভাইরা আমরা, আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে, আমরা দেখছি কলকারখানা খোলা, আমরা দেখছি গার্মেন্টস খোলা, আমরা দেখছি পরিবহন খোলা, তাহলে কি করোনা শুধু হানা দেয় শিক্ষা প্রতিষ্ঠানে? আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান করোনা একটা রাজনৈতিক করোনা, সরকার একের পর এক লকডাউনের নামে তামাশার প্রহসন করেছে। আমাদের কাছে মনে হয়েছে সরকার পেশাদারি কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়েই একের পর এক পায়তারার লকডাউন দিয়েছে, প্রহসনের লকডাউন দিয়েছে। বর্তমান মনে হচ্ছে বর্তমান করোনা তাদের রাজনৈতিক করোনা, সব চলছে, দোকানপাট চলছে, গার্মেন্ট চলছে, যেই শিক্ষার্থীদেরকে আপনি নিরাপদ রাখতে চান, যেই শিক্ষার্থীদেরকে আপনি ঘরে নিরাপদ রাখতে চান, তারা তো ঘরে থাকছে না, তারা তো রাজপথে বেরিয়ে আসছে, তারা খেলছে, তারা দোকানে যাচ্ছে, সব যাচ্ছে। তাহলে নিরাপত্তা আদায়ের জন্য শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন, দোকানপাট খোলা থাকবে, তাদের অবাধ বিচরণ থাকবে? আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকার যেভাবে খুন, গুম, নির্যাতন, অবিচার, অত্যাচার রাজনীতি করছে, যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে পারে, তার ভয় তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। প্রিয় ভাইরা আমার,
আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকার বলছে টিকা দিয়ে শিক্ষাসান খুলবে। আমি প্রশ্ন করতে চাই, দীর্ঘ 50 বছর যা রাষ্ট্র পরিচালনা করেছেন, কেন আমাদেরকে এখনো করোনা শনাক্ত হওয়ার 1.5 বছর পরেও আমরা বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য টিকা নিশ্চিত করতে পারি নাই? এটা কি জনগণের ব্যর্থতা? না, এটা সরকারের ব্যর্থতা। সরকার তার ব্যর্থতার দায় কেন জনগণকে নিতে হবে? শিক্ষার্থীকে আমরা প্রশ্ন করতে চাই, কেন আজকে আমরা লক্ষ্য করছি স্বাস্থ্যমন্ত্রী একের পর এক লাইভে এসে বেফাঁস মন্তব্য করছে, দায়িত্বহীন বক্তব্য দিচ্ছে? আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য দেয়, করোনা শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য খাতের তেমন কোনো পরিবর্তন হয় নাই। বাংলাদেশে বর্তমানে মাত্র ICU আছে 12,000 ICU আছে। যদি এই দেশে মাত্র 10% মানুষ যদি করোনা আক্রান্ত হয়, তার সংখ্যা দাঁড়ায় 1,60,000,000। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, তাহলে 1.5 বছর সম্ভব হওয়ার পরেও কেন আপনারা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে উন্নত করতে পারলেন না? স্বাস্থ্যমন্ত্রীর দায়ভারকে বাংলাদেশের মানুষকে নিতে হবে। আমরা দেখেছি প্রথম পেজ যখন করোনা শনাক্ত হয়েছে, উত্তরায় একটা ভ্রাম্যমান একটা হাসপাতাল করা হয়েছে, এরপর রিপোর্ট করা হয়েছে তা প্রায় 300 কোটি টাকা বাজেট করে হাসপাতাল করা হয়েছে, এখন সে হসপিটালও নেই, সেখানে কোনো কিছুই নেই। এভাবে মুক্তদের রাজনীতি করে সরকার দেশ পরিচালনা করছে। আমরা জানি যদি শিক্ষাসান খুলে দেওয়া হয় তাহলে সরকারের আলটিমেটলি কোনো ফায়দা নেই, কারণ হলো গার্মেন্টস খুললে, কলকারখানা খুললে সরকার লুটতরাজ করার সুযোগ পাবে, সরকার লুটতরাজ করার সুযোগ পাবে। সেই যেভাবে সরকার আজকে বাংলাদেশের সরকার গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত, বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে আজ পর্যন্ত বিদেশে পাচার হয়েছে প্রায় 10,00,000,000,000 টাকা। এটা দেশের জনগণের টাকা, দেশের মানুষের টাকা। সরকার আজকে তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে, যার কারণে সরকার গার্মেন্ট শিল্প কারখানা খোলা রেখে নিজের আখের গোছাচ্ছে আর বাংলাদেশকে একটি অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিচ্ছে। আমরা দেখছি শিক্ষামন্ত্রী বলছে অটো পাস দিচ্ছেন, আমরা বলতে যদি অতি অনতি বিলম্বে যদি আপনি শিক্ষাসান খুলে না দেন তাহলে আবার তো আমাদেরকে SSC এবং HSC-তে অটো পাস ঘোষণা করতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেশন জট বাড়বে, শিক্ষার্থীরা হতাশ হবে। আমরা দেখছি আজকে শিক্ষার্থীরা বই খাতার রেখে আজকে পাবজি ফ্রি ফায়ার নামে গেমস খেলে তারা আজকে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। আজকে যেহেতু আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে যেই শিশু আজকে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, যে শিশু আজকে মানসিকভাবে হতাশ হচ্ছে, ধ্বংস দ্বারপ্রান্তে চলে গেছে, এই জাতি দিয়ে আমরা আগামী কি বাংলাদেশ উন্নত করব, আমরা কি বাংলাদেশ পাবো? আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আমরা বলতে চাই এই সরকারের কাছে কোনো দাবি করে লাভ নাই। এই সরকার দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, শিক্ষার্থীকে ভালোবাসে না, তারা তাদের আখের গোছাতে ব্যর্থ। আমরা স্পষ্ট ঘোষণা করছি, শিক্ষা আমাদের অধিকার, এই অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছি। যদি শিক্ষামন্ত্রী 19তম বার আপনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে শিক্ষা বন্ধ থাকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারপর এটা পুনরাবৃত্তি হয় এদেশের ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয় হলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভেঙে শিক্ষাসান খুলে দেবে ইনশাআল্লাহ, আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ। এই বন্ধুরা আমার, আমরা আশা করছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যেভাবে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করছে, আজকে আমরা রাজপথে নেমে এসেছি অধিকার আদায়ের জন্য ইনশাআল্লাহ। যদি শিক্ষামন্ত্রী অতি বিলম্বে খুলে নেওয়া না হয়, তাহলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে দূর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আমরা নবী নাম না তরুণ আমরা।